আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমরা এসেছি মহাস্থানগড়ের বেহুলা লক্ষীন্ধরে বাসর ঘরটি দেখতে। আজকে আমার সাথে আপনাদেরকে ঘুরে দেখাবো এই বেহুলা লক্ষীন্ধরে বাসর ঘরটি, আর সাথে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে দেশি দর্শনার্থীদের জন্য 20 টাকা নেওয়া হয়ে থাকে, এছাড়াও বিদেশি দর্শনার্থীদের থেকে 200 টাকা নিয়ে থাকে। তো আমি 20 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিয়েছি, আর এখানে আসবেন কিভাবে সেটা বলে দিচ্ছি। বগুড়া শহরে চারমাথা থেকে গাইবান্ধা কিংবা রংপুরগামী যে কোনো বাসে করে গোকুল বাজারে নামতে হবে। ভাড়া নেবে 10 থেকে 15 টাকা। এরপর সেখানে থেকে ব্যাটারি চালিত ভ্যানে করে বেহুলা বাসর ঘরে যেতে খরচ হবে 10 টাকা। এছাড়াও আপনারা বগুড়া চারমাথা থেকে রিজার্ভ নিয়েও এখানে আসতে পারবেন। এবার চলুন ঘুরে দেখি এই বেহুলা লক্ষীন্ধরে বাসর ঘরটি, এবং সাথে কিছু তথ্য জেনে নেওয়ার চেষ্টা করি। বগুড়া শহর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে গোকুল গ্রামে খননের মাধ্যমে আবিষ্কৃত হয় এই প্রান্ত নিদর্শন। প্রাচীন বাংলার লোকগাথা মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র বেহুলার বাসর ঘর হিসাবে সাধারণভাবে পরিচিত হলেও এর রয়েছে প্রত্নতান্ত্রিক ইতিহাস। এটাকে গোকুল মেদও বলা হয়। চলুন জেনে নেই সংক্ষিপে প্রত্নতান্ত্রিক ইতিহাসটি। বাংলাদেশে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মতোই আনুমানিক খ্রিস্টীয় 6 থেকে 7 শতাব্দীর মধ্যে এটি নির্মিত হয়। বলা হয়ে থাকে এখানে বেহুলার বাসর হয়েছিল, যা সেন যুগের অনেক পূর্বকার ঘটনা। এরপর খ্রিস্টীয় 11 থেকে 12 শতকে সেন আমলে এখানে একটি বর্গাকৃতির শিব মন্দির নির্মিত হয়েছিল। 1934 থেকে 1936 সালে প্রত্নতান্ত্রিক খননের ফলে 172টি প্রকোষ্ঠের সমন্বয়ে 13 মিটার উঁচু এই পুরাকৃতির ধ্বংসাবশেষ উন্মোচিত হয়। আবার কোনো কোনো ঐতিহাসিক গ্রন্থে এই মেদকে একটি পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়। এটি নির্মাণ করা হয়েছিল প্রাচীন বাংলার রাজধানী মহাস্থানগড় বা পুণ্ডবর্ধনকে বাহিরের শত্রু থেকে রক্ষা করার জন্য। কিন্তু সব কিছু ছাপিয়ে লোককথার এই বেহুলার বাসর হিসাবেই অধিক পরিচিত এই পুরাকৃতিটি। প্রাচীনকাল থেকেই লোকমুখে প্রচলিত ধারণা এখানেই হয়েছিল বেহুলার বাসর। চলুন এবার জেনে নেই মনসামঙ্গল কাব্যে সেই লোককথা। বেহুলা হলেন চাঁদ সওদাগরের কনিষ্ঠ পুত্র লক্ষীন্দরের স্ত্রী। চন্দ্রবণিক বা চাঁদ সওদাগর ছিলেন হিন্দু দেবতা শিবের একনিষ্ঠ পূজারি, তাই তিনি অন্য কোনো দেবতার আরাধনা করতেন না। অপরদিকে শিবের কন্যা মনসা ছিলেন সর্বদেবী, কিন্তু তিনি কোথাও পূজিতা হতেন না। তার পিতা শিব তাকে বলেন যে যদি কোনো শিবের উপাসক প্রথম মনসার পূজা করে তাহলেই মত্ত তার পূজার প্রচলন সম্ভব। তখন মনসা চাঁদ সওদাগরকে অনুরোধ করেন মনসা পূজার আয়োজন করার জন্য, কিন্তু চাঁদ সওদাগর মনসার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তখন ক্ষুব্ধ মনসা তাকে শাপ দেন যে তার সবগুলো পুত্রকে হত্যা করবেন তিনি। এরপর একে একে লক্ষীন্দর ব্যতীত চাঁদ সওদাগরের 6 ছেলে সাপের সবলে মারা যায়। বেঁচে থাকা একমাত্র ছেলে লক্ষীন্দরের বিয়ের সময় চাঁদ সওদাগর অতিরিক্ত সতর্কতা হিসাবে দেবতা বিশ্বকর্মার সাহায্যে এমন বাসর ঘর তৈরি করে যা সাপের পক্ষে সিদ্ধ করা সম্ভব নয়। কিন্তু মনসা দেবীর হুমকিতে বাসর ঘরে একটি ছোট্ট ছিদ্র রেখেছিলেন বিশ্বকর্মা, আর ওই ছিদ্র দিয়ে সাপ প্রবেশ করিয়ে বাসর রাতে লক্ষীন্দরকে হত্যা করে মনসা দেবী। এরপর মৃত স্বামীকে নিয়ে 6 মাস ভেলায় ভাসেন বেহুলা। পরবর্তীতে নানান ঘটনার পর বেহুলার ওপর সন্তুষ্ট হন মনসা দেবী। বেহুলার অনুরোধে মনসা পূজা করতে শ্বশুর চাঁদ সওদাগর রাজি হলে লক্ষীন্দরের জীবন ফিরিয়ে দেন মনসা দেবী। প্রত্নতান্ত্রিক ইতিহাস আর লোককথার এই বাসর ঘরের কাহিনী মানুষকে প্রবলভাবে আকর্ষণ করে, তাই তো দূর দূরান্ত থেকে প্রতিদিনই এখানে ছুটে আসে অনেক দর্শনার্থীরা। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।